হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ANM এবং GNM সংক্রান্ত বিষয়ে। তোমরা প্রত্যেকেই জানতে পেরেছো যে এর আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম যে তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট পাবলিশড হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কী কী করণীয়। এবং দু নম্বর হচ্ছে যারা কলেজ পাওনি, বহু স্টুডেন্ট আমাকে ফোন করেছো, আমি এমন অবস্থায় যে আমি ফোন ধরতে পারিনি কারণ আমার নিজের কাজে ব্যস্ত ছিলাম, এবং সেক্ষেত্রে প্রচুর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো সেই সংক্রান্ত সকল বিষয় নিয়ে, যারা যারা কলেজ পেলে না, সেকেন্ড রাউন্ডে কী কী করতে হবে এবং আপগ্রেডেশন ইয়েস নো কীভাবে করবে, সমস্ত জিনিস নিয়ে আজকে ভিডিও বানানো হবে। তোমরা এই ভিডিওটা দেখলে সমস্ত কিছু তোমাদের কোয়ারিজ দূর হয়ে যাবে, এবং চ্যানেলটি তোমরা কী করবে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমরা এই অংশটা ক্লিক করে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। এবং দু নম্বর ক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড যেগুলো রয়েছে এবং আদার যে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো দিয়ে তোমরা লগ ইন করবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের লগ ইন করার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমরা এখানে ফিল আপ করবে, তার পরবর্তী যেখানে রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, এগুলো টোটালটা দিয়ে ফিল আপ করে তোমাদের এন্টার করতে হবে এবং সাইন ইন করতে হবে। তারপর তোমরা কলেজ পেলে কি না পেলে সেটি জানা যাবে। এর পরবর্তী ক্ষেত্রে কী করতে হবে তোমাদের দেখাচ্ছি, এক সেকেন্ড তোমরা হোল্ড করবে। এর পরবর্তী ক্ষেত্রে লগ ইন বা সাইন ইন করার পর তোমাদের সামনে তিনটে জিনিস অ্যাভেলেবেল থাকছে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এটা তোমরা ক্লিক করে দেখে নেবে তোমরা আদৌ কি কোনো কলেজ পেয়েছো কি পাওনি, এবং কেলে কোন কলেজ পেয়েছো, সরকারি না বেসরকারি, সমস্ত কিছু এইটার মাধ্যমে জানা যাবে। আচ্ছা, এটা এক নম্বর প্রসেস গেল। দু নম্বর ক্ষেত্রে হচ্ছে তোমাদের যারা যারা কলেজ পেয়ে যাচ্ছ, সে সরকারি হোক বা বেসরকারি কলেজ হোক, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে ফিজ অ্যাকসেপ্টেন্স অর্থাৎ পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অর্থাৎ 1000 রুপিস রয়েছে, এটি যারা কলেজ পেয়ে যাচ্ছ তাদের প্রত্যেককে অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরবর্তী ক্ষেত্রে তোমরা কী করবে, পেমেন্ট করার পরবর্তী ক্ষেত্রে তোমরা ডাউনলোড সিট অ্যালটমেন্ট যে লেটার আছে এটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড করে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে কী করবে তোমরা সেটি নিয়ে আলোচনা করব। যখন তোমরা সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিচ্ছ, তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের কী করতে হবে সেটি তোমাদের বলছি। তোমাদের এরপর বাকি কী কী ডকুমেন্টস লাগবে, কলেজে ভেরিফিকেশন অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন উপস্থিত হতে হবে প্রত্যেককে যারা যারা কলেজ পেয়েছো। আবারও বলছি, কথাটি মন দিয়ে শুনে নাও, যারা কলেজ পেয়েছো সে সরকারি হোক বা বেসরকারি কলেজ হোক, তোমার পছন্দের কলেজ হোক বা নাই হোক, তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন কলেজে গিয়ে করিয়ে আসতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। কথাটি বারবার বলছি শুনে নাও, যদি কোনো স্টুডেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন না করিয়ে আসো কলেজে গিয়ে, কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর চান্স পাবে না, তার কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর চান্স হবে না। কথাটি কিন্তু মন দিয়ে শুনবে। তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, আমি তোমাদের বলেছিলাম ডকুমেন্টসের জন্য আমার অলরেডি চ্যানেলে ভিডিও বানানো আছে, তোমরা কিছুদিন আগে আমি ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটা গিয়ে দেখে নাও, প্লে লিস্টে রয়েছে, আমাদের চ্যানেলে ভিজিট করবে সেখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে GNM যে প্লে লিস্টটা আছে সেখানে ক্লিক করবে, সেই প্লে লিস্টে গিয়ে কিন্তু পুরনো ভিডিওগুলি একটু দেখে নাও কী কী ডকুমেন্টস লাগবে সেখানে উল্লেখ করা আছে। এবার আমি মূল মেন কথাতে আসছি, অবশ্যই আজকে আলোচনা করা হবে কিন্তু যারা যারা কলেজ পেলে না সেকেন্ড রাউন্ডে তারা কী করবে তাদের জন্য আলোচনা করা হবে, কিন্তু তার আগে আমি যারা কলেজ পেয়েছো তাদের বিষয়ে কতকগুলি কথা বলে নিই, তারপরে কিন্তু আমি যারা কলেজ পাওনি তাদের উদ্দেশ্যে কথাগুলি বলবো। যারা কলেজ পেয়েছো সে সরকারি হোক বা বেসরকারি কলেজ, প্রত্যেকেই কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে, এটি এক নম্বর কথা। তার পরবর্তী ক্ষেত্রে তোমার কলেজ পছন্দ হোক বা না হোক, ধরো তুমি তোমার সিরিয়াল অনুযায়ী 10 নম্বর কলেজ পেয়েছো অর্থাৎ 1 থেকে 9 নম্বর কলেজ তুমি পাওনি, NTS পাওনি, সেক্ষেত্রে তুমি কী করবে, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে যে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তোমার মনের মতন যেহেতু কলেজ পাওনি তোমাকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। কোন ফর্ম আমি তোমাদের দেখাচ্ছি একটু, যারা কলেজ পেয়ে গেছো তাদের কিন্তু যারা মনোপ্রুত হয়নি অর্থাৎ তোমাদের মনের মতন কলেজ পাওনি, তারা কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছ আপগ্রেডেশন ইয়েস ফর্মটা ফিল আপ করবে। আবারও বলছি, যারা কলেজ পেয়ে গেছো কিন্তু কলেজ কিন্তু মনের মতন হয়নি, সে সরকারি হোক বা বেসরকারি কলেজ হোক, বা তোমার সিরিয়াল নাম্বার ধরো 10 নম্বরের যে কলেজ পেয়েছো 1 থেকে 9 পর্যন্ত পাওয়ার কথা সেখানে পাওনি, তুমি অবশ্যই আপগ্রেডেশন ইয়েস ফর্মটা ফিল আপ করবে, আপগ্রেডেশন ইয়েস আবারও বলছি। এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে গিয়ে এটা সাবমিট করতে হবে এবং এটা সাবমিট করে দেবে, এটা এক নম্বর প্রসিডিওর। এবং যারা কলেজ
তোমার হয়ে গেছে, পেয়ে গেছো কিন্তু কলেজ পছন্দ হয়ে গেছে, অর্থাৎ তোমাদের এক নম্বর সিরিয়াল বা তোমার মনের মতন কলেজে তুমি সরকারি কলেজে পেয়ে গেছো, তারা কি করবে? তারা অবশ্যই আপগ্রেডেশন নো ফর্মটা ফিল আপ করবে। এই আপগ্রেডেশন নো ফর্মটা ফিল আপ করবে অর্থাৎ তুমি আপগ্রেডেড করতে চাইছো না, তোমার কলেজ পছন্দ হয়ে গেছে এবং সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট করবে। আমি কিছু নমুনা দেখাচ্ছি কিছু স্টুডেন্টে তোমাদের সামনে, যারা আমাদের চ্যানেল থেকে উপকৃত হয়েছে এবং তারা তাদের ক্ষেত্রে অনেক সরকারি NTS পেয়েছে। এরকম উদাহরণ আমার কাছে প্রচুর রয়েছে, আমি মাত্র 2-3 তোমাদের দেখাবো, কারণ প্রত্যেকটি দেখানো কোনোভাবে সম্ভব নয়। যারা আমাদের চ্যানেল থেকে উপকৃত হয়েছে এবং আমাদের আমার কথার মতন যারা কলেজ সিলেকশন করেছিল, কলেজ সিলেকশন অর্থাৎ কলেজকে তারা প্রত্যেকে সাজিয়েছিল, চয়েস ফিলিং করেছিল, সেই তাদের র্যাঙ্ক অনুযায়ী তারা আজকে কিন্তু সফল এবং তারা আজকে কিন্তু NTS পেয়ে গেছে। আমি সেই উদাহরণগুলি তোমাদের সামনে নিয়ে আসছি, পরবর্তী ক্ষেত্রে কী কী করতে হবে তোমাদের আমি জানাবো। দেখো, তোমাদের সামনে আরেকটি স্ক্রিন রেকর্ড আমি তথ্য পরিবেশন করতে চাইছি। এটি একটি স্টুডেন্টের সিট অ্যালটমেন্ট ডিটেলস। এই স্টুডেন্টটি কিন্তু রাউন্ড ওয়ানেই পেয়ে গেছে, তার অপশন ছিল 3 নম্বর, সে 3 নম্বরে কিন্তু সে কৃষ্ণনগর যে কলেজটি রয়েছে NTS সেটি কিন্তু পেয়ে গেছে এবং GNM অর্থাৎ সে আমাদের কথা মতোই সে কাজ করেছিল এবং চয়েস ফিলিং আমরা তাকে হেল্প করেছিলাম মিন্স আমাদের চ্যানেল থেকে সে উপকৃত হয়েছিল, সেই তার তথ্য অনুযায়ী সে তার চ্যানেল চয়েস ফিলিংটি করেছিল, আজ সে সফল এবং NTS-টি পেয়েছে। তোমাদের সামনেই আমি খুলে দেখালাম, এটি একটি অবশ্যই। এবং নেক্সট হচ্ছে আরেকটি দেখাচ্ছি তোমাদের, নেক্সট আরেকটা তোমাদের দেখাচ্ছি, আরেকটি স্টুডেন্ট সে তার পছন্দ মতন NTS পেয়েছে, কিন্তু এই কলেজটিও বেশ ভালো NTS এবং গুরুত্বপূর্ণ কলেজ, তার 7 নম্বর সিরিয়াল অনুযায়ী সে কিন্তু পেয়ে গেছে এবং যে তোমার হচ্ছে এটি অবশ্য উলুবেরিয়া SD যে হসপিটাল রয়েছে তার আন্ডারে সেখানে কিন্তু সে প্রোগ্রামে পেয়েছে। অর্থাৎ তোমরা এখানে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছো যে আমাদের চ্যানেল থেকে অনেকে প্রচুরজন উপকৃত হয়েছে। এছাড়া আমার কাছে আরও 30-35 ডেটা রয়েছে যেগুলো আমি দেখাতে যদি যাই তাহলে ভিডিও বড় অনেক লম্বা হবে, অর্থাৎ যারা কলেজ পাওনি তাদের জন্য এখনও কিছু বলতে পারবো না। সেক্ষেত্রে আমি জাস্ট আমি তোমাদের এভিডেন্স দিলাম, এরপরে যারা কলেজ পাওনি সেকেন্ড রাউন্ডে যারা ভাবছো কী করবো তাদের জন্য টিপস নিয়ে আসছি। অবশ্যই তোমরা কী করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এখনও পর্যন্ত যারা কলেজ পায়নি, এবার তাদের জন্য আমি বলছি, যারা কলেজ পেয়ে গেছো তাদের জন্য আমার প্রত্যেককে হচ্ছে অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাস তাদের সবাইকে, এবং এই চ্যানেলের তরফ থেকে তাদেরকে জানাই অবশ্যই অভিনন্দন। তোমরা আমাদের কথা মতন কাজ করেছিলে এবং NTS-কে সাজিয়েছিলে এবং তোমরা কলেজ পেয়ে গেছো। এই প্রচুর মেসেজ আমি রিসিভ করেছি, প্রচুর ফোন আমি ধরতে পারিনি কারণ নিজের ব্যস্ততার জন্য। সেক্ষেত্রে যারা কলেজ মোটামুটি পেয়ে গেছো তাদেরকে আমার অবশ্যই আন্তরিক অভিনন্দন। এবার যারা কলেজ পাওনি তাদের জন্য বলছি, দেখো যারা কলেজ পাওনি তারা কি করবে, যারা কলেজ পাওনি তাদের এক্ষেত্রে ডাইরেক্ট তোমরা সেকেন্ড রাউন্ডে চলে যাবে, তোমাদের আর এক্ষেত্রে কোনো কিছু করণীয় নয়। যদি সেকেন্ড রাউন্ডে তোমরা কলেজ পেয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু একটা পজিটিভ দিক থাকলো, আর যদি সেকেন্ড রাউন্ডেও কলেজ পেলে না সেক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েট করবে থার্ড রাউন্ড অর্থাৎ হচ্ছে যেটি মপ আপ রাউন্ড রয়েছে সেটির জন্য। সেখানে আবার নতুন করে রেজিস্ট্রেশন হবে, এই চ্যানেলেই তথ্য দিয়ে কিন্তু জানানো হবে যে কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে, টোটালটাই কিন্তু আমরা জানাবো। অর্থাৎ যারা কলেজ এখনও পাওনি তারা কিন্তু ওয়েট করে যাও, আর তোমরা আমি অবশ্যই তোমাদের বলেছিলাম যারা কলেজগুলিকে সেইভাবে সাজিয়েছিলে আজ তারা সফল, আমি তোমাদের কাছে এভিডেন্স দিয়ে দেখালাম যে সরকারি NTS-এ তারা পেয়ে গেছে, সরকারি কলেজ তারা পেয়েছে। এরকম আমার কাছে প্রায় 30-35 স্ক্রিনশটের ওপর রয়েছে, আমি দিতে পারছি না শুধুমাত্র ভিডিওটা যেহেতু তোমাদের চ্যানেলের জন্য, কারণ এত লেন্দি ভিডিওটা হবে। সেক্ষেত্রে তোমাদের বলছি যারা কলেজ পাওনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই, অবশ্যই তোমরা সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে। যদি না পাও তার পরবর্তী ক্ষেত্রে আমাদের যে সাজেশন আছে সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং আরেকটি কথা বলছি, যারা কলেজ পেয়ে গেলে তাদের ক্ষেত্রে এই ভুলটা করবে না তোমরা, তোমরা যারা কলেজ পেয়েছো মনের মতন কলেজ পেয়েছো তারা আপগ্রেডেশন নো ফর্মটা ফিল আপ করে টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করবে, আর যারা মনের মতন কলেজ পাওনি সে সরকারি হোক বা বেসরকারি
তারা কি করবে, তারা কিন্তু আপগ্রেডেশন ইয়েস ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবে। এবং যাদের ক্ষেত্রে বলছি তোমরা এনসিএল সার্টিফিকেট যদি এখনও না বানিয়ে থাকো, তোমরা কলেজকে রিকোয়েস্ট করবে তোমাদের ভেরিফিকেশনের দিন সেখানে উপস্থিত থেকে, যে পূর্বতন যে সার্টিফিকেটগুলি আছে অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে, সেগুলিতেই তোমরা কলেজকে রিকোয়েস্ট করে তোমরা দেখতে পারো। টোটাল জিনিসটা কলেজের কনসিডারেশনের উপর ডিপেন্ড করছে। এর অনুরূপভাবে ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট যাদের এখনও পর্যন্ত হয়নি তাদের ক্ষেত্রেও এই কথাটা বলে রাখছি। এবং যারা কলেজ পাওনি তারা আমার যে চ্যানেলে যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারা যদি কোনো সাজেশন চাও হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের যতটা দরকার ততটা পর্যন্ত আমি তোমাদের সাহায্য অবশ্যই করব। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। এবং আরেকটি কথা, তোমরা পরবর্তী ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করো। আমাদের চ্যানেল থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট সরকারি কলেজ পেয়েছে, তার এভিডেন্স আমি তোমাদের শো করলাম। পরবর্তী ক্ষেত্রেও তোমরা কলেজ পাবে যদি আমাদের এই উপযুক্ত যে মূল্যবান টিপস দিচ্ছি বা যে গাইডেন্স দিচ্ছি সেগুলো যদি তোমরা শোনো, তা অবশ্যই তোমরা কিন্তু পাবে। প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা কলেজ পেয়েছে। আর যারা কলেজ পাওনি তারা মন খারাপের কোনো জায়গা নেই, তারা মন খারাপ করবে না। তোমরা পরবর্তী রাউন্ডের জন্য রেডি থাকো এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখতে থাকো, এবং যখন টিপস দেওয়া হবে সেগুলিকে তোমরা সেই টিপসগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করো, সেক্ষেত্রে আশা করি তোমরা কলেজ পেয়ে যাবে। প্রত্যেকেই ভালো থাকো, এই করে আজকে ভিডিওটি শেষ করলাম। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যারা যারা কলেজ পেয়েছো তারা কমেন্ট বক্সে জানাবে, আর যারা কলেজ পেয়ে গেছো তাদের আমাদের চ্যানেলের তরফ থেকে আমাদের তোমরা কী করবে, হোয়াটসঅ্যাপে তো প্রত্যেকেই পিডিএফ ফাইলটা সেন্ড করবে যারা কলেজ পেয়েছো। সেক্ষেত্রে আমি একটু দেখে নেবো যে কত র্যাঙ্ক পর্যন্ত এই ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ গেছে, কারণ পরের ভিডিও এটি আমাদের কাজে লাগবে। আপাতত ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।